শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল এগারোই এপ্রিল সোমবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল মঙ্গলবার থেকে আগামী পাঁচ দিন অসম সহ উত্তর পূর্বাঞ্চলে জ্বর বজ্রপাত সহ বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা তাপমাত্রাও তিন ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাওয়ার সম্ভাবনা বিস্তারিত থাকবে প্রতিবেদনে হাইলাকান্দি আলগাপুরে গড় নির্মাণে অনিয়মের অভিযোগ এ জে ওয়াইসিপির অর্থের অভাবে অসম্পূর্ণ প্রধানমন্ত্রী আবাস বিপাকে সুবিধা প্রাপকরা গুমন্ত অবস্থায় নিজের পুত্রবধূকে দা দিয়ে কুপিয়ে আহত করা শ্বশুর গ্রেফতার বিস্তারিত থাকবে প্রতিবেদনে চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি অনলাইন বাজারে নতুন অ্যাপ এনে চমক বরাকের গালিব আদনানের সমাজ ধ্বংসকারী ড্রাগস কারবারিদের নব্বই শতাংশই মুসলিম বললেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দেক আহমেদ হিলঞ্জিয়া মুসলিমরা আমাদের আপনজন গৌহাটি পুর নিগম নির্বাচনে সহযোগিতা চাইলেন মন্ত্রী পিজুষ হাজারিকা করোনা এখনো যায়নি ক্রমাগত রূপ বদলাচ্ছে হুশিয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চলতি বছরই শেষ হচ্ছে শিলচর বাইপাস সড়ক যানজট থেকে মুক্তি পাবেন শহরবাসী বিস্তারিত থাকবে প্রতিবেদনে অসমসহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে দশম শ্রেণী পর্যন্ত হিন্দি বাধ্যতামূলক করার বিরোধিতায় সিপিএম এবং শেষ খবরটি কাসার জেলার বাসকান্দিতে নদীবাঙ্গনের আতঙ্কে সহস্রাধিক পরিবার বিধায়কের ভূমিকায় খুব জনমনে তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর আগামী কাল থেকে অসমে আবহাওয়া নিতে পারে ভয়ানক রূপ আগামী পাঁচ দিন অসমসহ উত্তর পূর্বাঞ্চলে প্রচণ্ড জ্বর বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সতর্ক করে দিয়েছে ভারতীয় আবহাওয়া বিজ্ঞান বিভাগ পাঁচ দিন ধরে প্রচণ্ড জ্বর বৃষ্টি এবং বজ্রপাতের সতর্কতা আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের হিমালয়ের পাদদেশে আবহাওয়া পরিবর্তনের জন্যই উত্তর পূর্বাঞ্চলে প্রচণ্ড জ্বর বৃষ্টির সম্ভাবনা অসমসহ মেঘালয় মণিপুর নাগাল্যান্ড ত্রিপুরা মিজোরামে আবহাওয়ার আগাম সতর্কতা সেই সঙ্গে তাপমাত্রাও তিন ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাওয়ার সম্ভাবনা প্রধানমন্ত্রী আবাস যোজনার গড় নির্মাণে ব্যাপক অনিয়ম হওয়ার অভিযোগ তুলল অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ পরিষদের হাইলাকান্দি জেলা সমিতির উপসভাপতি দিলওয়ার হোসেন লস্কর এক লিখিত অভিযোগে জানান হাইলাকান্দি জেলায় প্রধানমন্ত্রী আবাস যোজনার গড় প্রদানে অনেক সিনিমিনি হয়েছে বিশেষ করে আলগাপুর ডেভেলপমেন্ট ব্লকের অধীনে বিভিন্ন গ্রামাঞ্চলে প্রধানমন্ত্রী আবাস যোজনার গড় নির্মাণে সুবিধা প্রাপকদের প্রথম কিংবা দ্বিতীয় কিস্তির টাকা বন্টন করে আর কোনো অর্থ দেওয়া হয়নি এতে সুবিধা প্রাপকরা চরম বিপাকে পড়েছেন তাছাড়া প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা প্রদানে ব্যাপক স্বজন পোষণ নীতি অবলম্বন করা হয়েছে সুবিধা প্রাপকদের মধ্যে এমনও লুক আছেন যারা আগে ইন্দিরা আবাস পেয়েছেন তাদের নামে আবার প্রধানমন্ত্রী আবাস বরাদ্দ করা হয়েছে এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণের জন্য হাইলাকান্দি জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করছেন পরিষদের উপসভাপতি দিলওয়ার হুসেন লস্কর বরাক উপত্যকা আজ আর পিসিএনএই উপত্যকার বহুমুখী প্রতিভাশীল যুবকরা গোটা বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে চলছে বিভিন্ন ক্ষেত্রে গ্রাম বরাকের যুবকরা উদ্ভাবন পটু হয়ে উঠছে গত চার এপ্রিল শপিং অ্যাপ্লিকেশন খুলে রীতিমতো চমক দেখালেন সীমান্ত জেলা করিমগঞ্জের প্রতিভাবান যুবক গালিব আদনান অনলাইন মার্কেটিংয়ের জন্য আর ফ্লিপকার্ট এবং অ্যামাজনের উপর ভরসা করে পাঁচ ছয় দিন অপেক্ষার দরকার নেই স্টোরে ঢুকে মাই শপ অনলাইন শপিং সার্চ করলেই পেয়ে যাবেন অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনে গিয়ে অর্ডার করলেই মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে গড়ে গিয়ে পৌঁছে যাবে নিত্য প্রয়োজনীয় যাবতীয় জিনিস এখনি চাইলে অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিত্য প্রয়োজনীয় পণ্য অর্ডার করতে পারবেন উদ্যমী যুবক গালিব আদনান জানান তিন মাস ধরে তার প্রচেষ্টা অব্যাহত বিভিন্ন গাত প্রতিগাত মোকাবিলা করে বারবার ব্যর্থতার মুখ দেখে অবশেষে সাফল্যের মুখ দেখলেন গত চার এপ্রিল সমাজ ধ্বংসকারী ড্রাগস কারবারিদের নব্বই শতাংশই মুসলমান সম্প্রদায়ের লুক ইসলাম ধর্মাবলম্বীদের জন্য তা মোটেই উচিত নয় এক প্রকার হতাশাগ্রস্ত হয় এই রবিবার মাধ্যমের সামনে এমন মন্তব্য করেছেন প্রাক্তন মন্ত্রী তথা দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দেক আহমেদ নেশাজাতীয় কোনো সামগ্রী ইসলাম ধর্মাবলম্বীদের জন্য স্পর্শ করাও পাপ যে বা যারা এই অবৈধ কারবারের সঙ্গে জড়িত তাদের দুজকে তাই হবে ধর্মীয় গ্রন্থে এ সম্পর্কে পরিষ্কার উল্লেখ রয়েছে বলে জানান সিদ্দেক আহমেদ তিনি বলেন কতায় আছে লুবে পাপ আর পাপে মৃত্যু অধিকাংশ মুসলিম মানুষ লুবের বর্ষবর্তী হয়ে সেই পাপের রাস্তায় চলছেন গুমন্ত অবস্থায় নিজের পুত্রবধূকে দা দিয়ে কুপিয়ে শেষ করার চেষ্টায় অভিযুক্ত শ্বশুরকে জালে তুলতে সক্ষম হল পুলিশ ধৃত শ্বশুরের নাম আব্দুল খালিক শ্বশুরের দায়ের কূপে গুরুতর আহত গৃহবধূ সাবিনা বেগম বর্তমানে ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন এই চাঞ্চল্যকর ঘটনাটি সংঘটিত হয়েছিল গত শুক্রবার কদমতলা থানাধীন উত্তর হুরুয়া গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ডে গৌহাটি পুর নিগমের নির্বাচনে খিলঞ্জিয়া মুসলমানদের সহযোগিতা চাইলেন মন্ত্রী পীযূষ হাজারিকা পুর নিগমের নির্বাচনকে সামনে রেখে শনিবার সন্ধ্যায় গৌহাটির স্থানীয় মুসলিম সমাজের সঙ্গে বৈঠকে বসেন তিনি পীযূষ হাজারিকা বলেন খিলঞ্জিয়া মুসলিমরা আমাদের আপনজন মুসলিম নেতাদের সঙ্গে বৈঠকে বসেই তিনি আহ্বান জানান গৌহাটি পুর নির্বাচনে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য করোনা চলে গিয়েছে বাবা ঠিক নয় এখনও রয়ে গিয়েছে রূপ বদলাচ্ছে বহুরূপীর মতো এই হুঁশিয়ারি দিলেন খুদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক ভার্চুয়াল সভায় দেশবাসীকে আরও একবার সাবধান করলেন গুজরাটের জুনাগড়ে উমিয়া মাতা মন্দিরের চৌদ্দতম প্রতিষ্ঠা দিবস ছিল রবিবার সেখানেই ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তুলে আনেন কোভিড এবং টিকার প্রসঙ্গ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথায় করোনা মহামারী বড় সংকট ছিল আমরা বলছি না যে ওই সংকট কেটে গিয়েছে এখন হয়তো কিছুটা বিরতি হয়েছে কবে ফিরে আসবে আমরা কেউ জানি না এটি বহুরূপী অসুখ চলতি বছরেই শিলচর বাইপাস সড়কের নির্মাণ কাজ অবশেষে শেষ হতে চলেছে বিভাগীয় সূত্রে এমনই ইঙ্গিত মিলেছে ফলে শহর শিলচরের দীর্ঘদিনের ভয়াবহ যানজট সমস্যার যন্ত্রণা থেকে মুক্তি পাবেন শহরবাসী সেই সঙ্গে পার্শ্ববর্তী জেলা করিমগঞ্জ হাইলাকান্দি ছাড়াও ত্রিপুরা মিজোরাম এবং মেঘালয় থেকে আসা রোগীরা কম সময়ের মধ্যে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার সুবিধা পাবেন অসমসহ সহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে দশম শ্রেণী পর্যন্ত হিন্দি বাধ্যতামূলক করার তীব্র বিরোধিতা করেছে সিপিএম অসম রাজ্য কমিটি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এই ঘোষণা উত্তর পূর্বাঞ্চলের বৈচিত্র্য এবং বৈশিষ্ট্যকে ধ্বংস করে একবাসিক দেশ গড়ে তোলার প্রয়াস চালাচ্ছে বলে মন্তব্য সংগঠনের এবার শেষ খবরটি বাসকান্দি উন্নয়ন খণ্ডের অধীনস্থ চন্দ্রপুর সহ বিভিন্ন অঞ্চলের সহস্রাধিক পরিবার গড়হারা নদী বাঙ্গনের কবলে পড়ে দিশেহারা এলাকাবাসী কাসার জেলার লক্ষ্মীপুর বিধানসভার বাসকান্দি খণ্ডে বরাক নদীর বাঙ্গনে এলাকাবাসী দিশেহারা হয়ে পড়েছেন তিরিশ বছর ধরে নদীবাঙ্গনের জন্য অনেকেই এলাকা ছেড়ে চলে গিয়েছেন বাসকান্দি উন্নয়ন খণ্ডের অন্তর্গত দেববস্তি হাতিরহার ও চন্দ্রপুর দ্বিতীয় খণ্ড সহ বৃহত্তর এলাকার সহস্রাধিক পরিবার গড়হারা হয়ে বর্তমানে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন রবিবার সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে এলাকার ভুক্তভোগী জনগণ জানান কাসারের জেলাশাসক নদীবাঙ্গর সমস্যা সরজমিনে পরিদর্শন করে চৌদ্দ কোটি টাকা সরকারি তরফে অনুমোদন করার কথা স্থানীয়দের জানিয়েছেন কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হলেও আজ পর্যন্ত তা বরাদ্দ হয়নি এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন